হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আফজা স্টাডি। জিরো থেকে ইংরেজি উচ্চারণের আজকের ক্লাসে আমরা জানব ও ভাওয়েলের উচ্চারণ। আমরা জানি ও ভাওয়েলের চার ধরনের উচ্চারণ হয়, লং সাউন্ড, শর্ট সাউন্ড, ব্রড সাউন্ড এবং মিডল সাউন্ড। তো আজকে আমরা জানব ও ভাওয়েলের শর্ট সাউন্ড, অর্থাৎ ও ভাওয়েলের উচ্চারণ কখন অ হয় সেই নিয়মটি। তো চলো দেরি না করে সেই নিয়মটি আমরা দেখে নিই। জিরো থেকে ইংরেজি উচ্চারণ, আজকে আমরা জানবো ও ভাওয়েলের শর্ট সাউন্ড, অর্থাৎ ও ভাওয়েলের উচ্চারণ কখন অ হয় সেই নিয়মটি। তো আমি কি বলেছিলাম, ও ভাওয়েলের চার ধরনের উচ্চারণ হয়, লং সাউন্ড, শর্ট সাউন্ড, মিডল সাউন্ড এবং ব্রড সাউন্ড। তো আজকে আমরা জানবো কোনো ওয়ার্ডে যখন ও ভাওয়েলের উচ্চারণ অ হবে সেটাকেই আমরা বলবো শর্ট সাউন্ড। তো কোন ক্ষেত্রে ও ভাওয়েলের উচ্চারণ অ হবে সেই নিয়মটি আমরা দেখব। তো তার আগে আমরা ও ভাওয়েলের অ সাউন্ডের কয়েকটা প্রয়োগ দেখব ওয়ার্ডে, তারপরে আমরা নিয়মটা জানব। তো বোর্ডে দেখো আমি কতগুলো লেটার নিয়েছি, তো প্রত্যেকটাতে ও ভাওয়েল যোগ করে দেব, তারপর এদের উচ্চারণটা দেখে নেব। যেমন বি ও, আমি কি বলেছি ও এর উচ্চারণ অ হবে, তো বির জন্য আমরা কী পাই, ব পাই, এবং ওর উচ্চারণ কী পাই, অ পাই। এবং এই বয়ের মধ্যে কিন্তু বকে ভাঙলে কিন্তু আমরা ব চোখ অ পাই, এই ব বর্ণটির মধ্যে কিন্তু অ লুকিয়ে রয়েছে। তো একইরকম করে সির সাথে যখন ও যোগ হবে তখন হয়ে যাবে ক, এফ এর সঙ্গে যখন ও যোগ হবে তখন হয়ে যাবে ফ, জি ওর সঙ্গে যখন হবে তখন হবে গ, এইচ এর সঙ্গে যখন ও যোগ হবে তখন হয়ে যাবে হ, জে এর সঙ্গে হয়ে যাবে জ, এবং কে ওর সঙ্গে হয়ে যাবে ক। তো একটি করে বর্ণের সাথে অলরেডি আমি একটা ভিডিও দিয়েছি, তোমরা না দেখে থাকলে ডেসক্রিপশন গিয়ে দেখে নিতে পারো, সিবিসি নিয়ম ইংরেজি উচ্চারণের সিবিসি রুলস, আমি এটার একটা ভিডিও দিয়েছি, তোমরা দেখে নিও। তো আজকে আমরা জানবো ও ভাওয়েলের উচ্চারণ কখন অ হয়। তো এক্ষেত্রে তোমরা মনে রাখবে ইংরেজিতে যখন কোনো শব্দ সিভিসি অর্থাৎ কনসোনেন্ট ভাওয়েল এবং কনসোনেন্ট এই ফর্মেটে থাকবে সেক্ষেত্রে ও ভাওয়েলের উচ্চারণ হবে অ, ঠিক আছে। তো আমরা এখানে কয়েকটি উদাহরণ নিয়েছি, একটু দেখো। যেমন ডি ও জি, আমরা এটা কি উচ্চারণ করি, ডক, ডি ও জি, ডক, ডক, অ উচ্চারণ হচ্ছে, ও ভাওয়েলের উচ্চারণ এখানে অ হচ্ছে। তো এখানে লক্ষ্য করো, ডি কনসোনেন্ট, জি কনসোনেন্ট, মাঝখানে ও ভাওয়েল, অর্থাৎ সিভিসি, প্রত্যেকটা ওয়ার্ড এখানে দেখো সিভিসি ফর্ম্যাটে রয়েছে, অর্থাৎ দুটো কনসোনেন্টের মাঝখানে ও ভাওয়েলটি বসেছে। তারপরে শব্দটি দেখো এফ ও এক্স, ফক্স, এটা উচ্চারণ কি, ফক্স, তো ও এর উচ্চারণ কিন্তু এখানে অ হচ্ছে। তো একই রকম করে এইচ ও টি, হট, অ উচ্চারণ হচ্ছে ও ভাওয়েলের। এবং প্রত্যেকটি ওয়ার্ডে দেখো প্রথমে কনসোনেন্ট এবং শেষে কনসোনেন্ট, মাঝখানে ও ভাওয়েলটি বসেছে। তো নিয়ম এটাই, কোনো ওয়ার্ডে ও ভাওয়েলটি যখন দুটো কনসোনেন্টের মাঝখানে অর্থাৎ সিবিসি ফর্ম্যাটে থাকবে সেক্ষেত্রে ও ভাওয়েলের উচ্চারণ সবসময় অ হবে। তো তারপরে দেখো পি ও টি, পট, টি ও পি, টপ, বি ও এক্স, বক্স, প্রত্যেকটি দিকে কিন্তু ও ভাওয়েলের অ উচ্চারণ হচ্ছে। তো আমরা আরেকবার দেখে নেব, ডি ও জি, ডক মানে কুকুর, এফ ও এক্স, ফক্স মানে খেক্সিয়াল, এইচ ও টি, হট মানে গরম, পি ও টি, পট মানে পাত্র, টি ও পি, টপ মানে উপরে, বি ও এক্স, বক্স মানে বাক্স। এখানে দেখো প্রত্যেকটি ওয়ার্ডে ও ভাওয়েলের অ উচ্চারণ হয়েছে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবে। তো এরপর সাক্ষাৎ হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থেকো আফজা স্টাডি।